আছে। কিছু বলবেন, এত লোকজন কেন আজকে? ভাই আজকে পাখা ঢোকানোর জায়গা পাই না। ঠিক ভাই, এটা তো ইউটিউবে যাবে, আপনি ভালো করে বলেন। আচ্ছা, এত লোকজন থাকার কারণ কি একটু বলবেন? এত লোকজন থাকার কারণ হয়েছে সবাই বাসায় গিয়ে মারা খাওয়ার উদ্দেশ্যে যাইতেছে, খালি ট্রেনে ভিড়ে ভাই। আপনি আপনি আসছেন কেন এত সকালবেলা? আমি আসছি অফিস আমার যেতে। জি 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 ভাইয়া, আপনি আসলে তো আপনি এই আপনি গাড়িতে যেতে পারতেন। এই আজকের এই দিনটাতে আপনার মানে এত ভয়াবহ অবস্থায় আপনি মায়ের মার বাবা দেরি হয়ে গেলে উপরে উপরে আছে তো দেখছেন, যদি উপরে দাঁড়িয়েছে না উঠতে হবে। এবার বুদ্ধিরা ভালো করছে। প্রচুর বগি লাগাইছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন সুবর্ণ সোনারমা এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন সোনারমা এক্সপ্রেস 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন সোনারমা এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন সোনারমা এক্সপ্রেস 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। অল্প সময়ের মধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দেবে চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন সোনারগঙ্গা এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন সোনারগঙ্গা এক্সপ্রেস 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। অল্প সময়ের মধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দেবে। ভাই একটু বলেন না, আপনি আজকে এই মানে এত ভিড় হওয়ার কারণ কি? আজকে তো একদিন অফিস খোলা, অনেকে কি ছুটি নিয়েছে? অনেকে ছুটি নিয়েছে কিন্তু আমরা ছুটি পাইনি, তাই আমরা ছুটি নিতে পারি না। আর নিতে না পারার কারণে আমরা এখন অফিসে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমাদের আসলে কষ্টই তো। আজকের ট্রেনের যাত্রী দেখে মনে হচ্ছে যে আসলে ঈদটাই আসলে এয়ারপোর্টেই আসলে ঈদ হয়ে যাবে। যা অবস্থা, কি ভয়াবহ অবস্থা। ট্রেনের বগি কটা লাগে এই নতুন করছে? 4-5টা মনে হয় বাড়াইছে না নতুন বগি।
তারপরে তো লোকজন ইয়ে হয় না, এগুলো সব হলো উত্তরবঙ্গের লোক নিশ্চিত। এই চট্টগ্রামের ট্রেন খালি যায় না কেউ, সব যাবো উত্তরবঙ্গে। বিরোধ অনেক কঠিন।